যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদের জন্ম হল তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলে ধনুর্বিদ্যা, শিক্ষা করলে যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। Yeah.
রবি কর পাতে মোড়কের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে বধূ বধূ কোন আলো লাগলো চোখে।
Thank you.
ত্রিকোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল এক প্রভাতে শুধু পরমায়ু তারপরে ধূলিসজ্জা তারপরে ধরণী চির অবহেলা Oh.
পৌরুষে সে অধরের যুগ, তাহারে গৌরব হারিয়া আমি তো আচার ভীরু নারী নই, শাস্ত্র বাক্যে বাধা এসো সখী দুঃসাহসী প্রেম বহুল করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো তিন সুক্তলের প্রান্তে এই যে তুলেছে একটু শিশির, তুমি জারি করিছ কামনা, সে এমনই শিশিরের কণা নিমিষের সোহাগিনী।